সরকার ইচ্ছা করলে আগামী সাত মাসের মধ্যে নির্বাচন সম্ভব বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালো যুক্তরাজ্য বিএনপি। জানাবো হাসিনার পতনের পর বিএনপিতে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনা। এবং সর্বশেষ জানাবো দালাই লামার মতো কি ভারতে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন শেখ হাসিনা, কি সুবিধা তাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকার ইচ্ছা করলে আগামী সাত মাসের মধ্যে নির্বাচন সম্ভব বললেন সালাউদ্দিন আহমেদ। সরকার ইচ্ছা করলে এখন থেকে আগামী সাত মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নিয়েছে দুই মাস হলো, এর ওই মধ্যে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। কমিশনের রিপোর্ট পাওয়ার পর এক মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই নিয়ে আলোচনা হতে পারে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায় সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া সহজ হবে। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো জাতির সামনে অঙ্গীকার করবে। সংবিধান সংস্কার সহ যেসব বিষয়ে পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। সরকার ইচ্ছা পোষণ করলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এর জন্য নির্বাচনের প্রস্তুতি এখনই শুরু করতে হবে, দ্রুত নির্বাচন কমিশন গঠন করতে হবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালো যুক্তরাজ্য বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর শিগগিরই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এমন তথ্য জানিয়েছেন দলটির যুক্তরাজ্য শাখার নেতারা। সরকার পতনের পর থেকেই দেশের রাজনীতিতে বেশ সক্রিয় তারেক রহমান। সমাবেশসহ দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। অন্তর্বর্তী সরকার, রাষ্ট্র সংস্কার ও দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান। লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার প্রতীক্ষায় বিএনপির লাখো নেতাকর্মী। এবার যুক্তরাজ্য বিএনপির নেতারা জানালেন, তার দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। আশা করছি তিনি লন্ডন হয়েই যাবেন, এই দিনের জন্য তিনি অপেক্ষা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ব্যারিস্টার আবু সাইম বলেন, তিনি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক, সেই জন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে আমরা মনে করি। বিএনপির নেতা ও বিশ্লেষকরা বলছেন, এক এগারো তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনও বাধা, তবে আইনি পথে মামলা মোকাবেলার কথাও বলেছেন তারা। হাসিনার পতনের পর বিএনপিতে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনা। রাজধানীর হাতিরঝিল এলাকায় প্লিজান প্রপার্টি নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম গত বৃহস্পতিবার সকালে খুন হন। তানজিল ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। এই হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের বিদায়ের পর চট্টগ্রামে বিএনপির দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক সহ স্থানীয় তিন নেতা আলোচনায় এসেছিলেন বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার সাথে জড়িত থাকার ঘটনায়। পরে তাদের কমিটি বাতিল করে দেয় বিএনপি। আবার ওই শিল্প গ্রুপের গাড়ি ব্যবহারের অভিযোগে দলের শোকজ নোটিশ পেয়েছে স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের একজন গুরুত্বপূর্ণ নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু গত 15 আগস্ট নাটোরের দলীয় আদর্শের পরিপন্থী বক্তব্যের অভিযোগে দল থেকে শোকজ নোটিশ পান। তিনি জবাব দিলেও দলের পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। আলোচনায় আছে বিএনপির ঢাকা উত্তরের কমিটি ভেঙে দেওয়া নিয়েও। এই কমিটির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যক্তি স্বার্থে ব্যবসায়ীর সাথে যোগসাজশের অভিযোগ উঠেছিল দলীয় মহলে। তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও তারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ফরিদপুরের নগরকান্দায় অভ্যন্তরীণ কোন্দলে এক কর্মী হত্যার ঘটনার পর দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত করা হয়েছে। আরেক অভিযোগে স্থগিত করা হয়েছে দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ। আবার বহিষ্কারের পর দলের পক্ষ থেকে মামলাও করা হয়েছে ময়মনসিংহের বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী চাঁদাবাজি, দখলদারিত্ব সহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত বিভিন্ন স্তরের 1000-এরও বেশি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। এর মধ্যে 400-এর বেশি নেতাকে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে কমপক্ষে 20 জনের।
রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেছেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের যে সংস্কৃতি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আছে সেটির বহিঃপ্রকাশ ঘটেছে এবারের পট পরিবর্তনের পর। তিনি বলেন, এতদিন সব আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণে ছিল, বিএনপির লোকজন 15 বছর নিপীড়ন বঞ্চনা সহ্য করেছে, এই কারণেই হয়তো ক্ষমতায় না আসলেও আওয়ামী লীগের বিদায়ের সাথে সাথে তাদের কর্তৃত্ব চলে এসেছে। তবে দলটির হাইকমান্ডকে দেখছি শুরু থেকেই কিছু ঘটনার ব্যবস্থা নিচ্ছে যা ইতিবাচক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এবং কোনো ঘটনার সাথে কারো নাম আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দালাই লামার মতো কি ভারতের ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন শেখ হাসিনা, কি সুবিধা তাতে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ যুক্তরাজ্য প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে কয়েকদিন ধরে এই গুঞ্জন ছড়াচ্ছে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মামা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ায় বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটবে না। আজ শনিবার নরসিংদীতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই। তবে কোনো মামলায় কোর্ট যদি তাকে হাজির করতে বলে, তবে সেই বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কিভাবে কোন পরিচয়ে ভারতে রয়েছেন সেই প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটেনে বসবাসরত আওয়ামী লীগ নেতার বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত, সেটা দিয়ে ভিসা নিয়ে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন তিনি। ওই নেতা দাবি করেছেন, আপাতত হাসিনা ও তার বোন রেহানা দুজনেই ভারতে থাকবেন, এখন তাদের ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। ভারতে হাসিনাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। কি ধরনের ট্রাভেল ডকুমেন্ট দালাই লামার? দালাই লামা সহ ভারতে বসবাসরত তিব্বতী শরণার্থীদের বিশেষ ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়, সেই ডকুমেন্ট দিয়েই দালাই লামা বিভিন্ন দেশে সফর করেন। এছাড়াও রাষ্ট্রহীন বিবেচনা কোনো শরণার্থী প্রার্থীকেও এই ডকুমেন্ট দেয় ভারত। শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আওয়ামী লীগের ওই নেতার দাবি, হাসিনার গুরুত্ব বিবেচনা করে তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারত। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এক হাইকমিশনার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট সত্যি দিয়ে থাকে আমি তাতে একটু অবাক হব না, কারণ এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ। ট্রাভেল ডকুমেন্টের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ভারতে ম্যাকলিওডগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে কয়েক লাখ তিব্বতী শরণার্থী থাকেন, তারা এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন। এর পোশাকী নাম হলো আইডেন্টিটি সার্টিফিকেট বা আইসি। এটি ভারত সরকারের জারি করা বিশেষ ধরনের পরিচয়পত্র যা দিয়ে বিদেশ সফরও করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ এতে ভিসাও দিয়ে থাকে। ভারতের সাধারণ পাসপোর্ট গাঢ় নীল রঙের হলেও আইসি সাধারণত হলুদ রঙের একটি বুকলেটের আকারে জারি করা হয়। 1959 সালে চীন থেকে পালিয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় পাওয়া তিব্বতী ধর্মগুরু চতুর্দশ দালাই লামাও ট্রাভেল ডকুমেন্ট বা আইসি নিয়ে সারা পৃথিবীতে চষে বেড়ান। তিনি এবং দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যেই তিব্বতীরা ভারতের মাটিতে জন্ম নিয়েছেন তারা ভারতীয় নাগরিক হওয়ার অধিকারী, সুতরাং তারা চাইলে পাসপোর্ট পেতে পারেন, কিন্তু তারা কেউ সেটা করে না। তারা এই টিডি বা আইসি নিয়েই বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়, শেখ হাসিনা ভারত থেকে তৃতীয় কোনো দেশে যেতে চাইলে দরকার হবে টিডি বা আইসি জারি করার, আর ভারত সরকার ঠিক সেটাই করেছেন বলে ধারণা করা হচ্ছে। আইডেন্টিটি সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া, ভারতের পাসপোর্ট বিভাগের তথ্য অনুযায়ী দালাই লামার কার্যালয়ের সুপারিশের ভিত্তিতেই ভারতে বসবাসকারী তিব্বতি উদ্বাস্তুদের দিল্লির আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আইসি দেওয়া হয়। ভারতে বসবাসকারী রাষ্ট্রহীন ব্যক্তিরাও আইসি পেতে পারেন, কিন্তু তাদের বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট এলাকার পাসপোর্ট অফিসে জন্য আবেদন করতে হবে। আইসি ইস্যুর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ভারতে ফেরার জন্য অনাপত্তিপত্র লাগে। ভারতে বসবাসকারী তিব্বতি উদ্বাস্তুদের আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য দিল্লিতে আবেদন করতে হবে, আর রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য সংশ্লিষ্ট এলাকার পাসপোর্ট অফিসে আবেদন করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।